ডার্বি হারার পর বিদেশি ছাঁটাই নিয়ে আওয়াজ উঠছে মোহনবাগান শিবিরে। ট্রান্সফারের খাড়া ঝুলছে একাধিক খেলোয়াড়ের ওপর। তবে শুধু খেলোয়াড় ছাড়লেই হবে না, নিতে হবে তাদের বিকল্প। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে আর কয়েকটা দিন। এখনও বিদেশি খেলোয়াড় নিয়ে তেমন আওয়াজ নেই বাগান শিবিরে। তবে শেষ বেলায় আবারও বড়সড় চমক দেওয়ার পরিকল্পনায় রয়েছেন ক্লাবকর্তারা। সূত্রের খবর, এবার ম্যানেজমেন্টের নজরে রয়েছে 30 বছর বয়সী ভেনেজুয়েলার ফুটবলার জুনিয়র মরেনো। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে মরেনো। খেলেছেন ডিপোর্তিভো লারা, জুলিয়া এফসি, ডিসি ইউনাইটেড, সিনসিনাতির মতন ক্লাবের হয়ে। আমেরিকার মেজর লিগ সকারে 152 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। রয়েছে 7 গোল এবং 9 অ্যাসিস্ট। ভেনেজুয়েলার জাতীয় দলের হয়ে খেলেছেন 40টি ম্যাচ। জানুয়ারিতেই শেষ ক্লাব সিনসিনাতির সাথে চুক্তি শেষ হয়েছে জুনিয়র মরেনোর। তাই এবার হাবাসের পরিকল্পনা অনুযায়ী তার সাথে আলোচনা শুরু করেছে মোহনবাগান শিবির। মরেনো দলে এলে বিদায় দেওয়া হবে একজন হেভিওয়েট বিদেশি খেলোয়াড়কে। শেষ পর্যন্ত কোন বিদেশির সাথে গোল্ডেন হ্যান্ডশেক করে দল, সেটাই দেখার বিষয়। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।